নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। প্রত্যেকটি অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে নিচে কলেজে মোবাইল নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। এছাড়াও আপনারা যদি দূর প্রান্ত থেকে নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, অথবা আপনাদের যে কোনো সমস্যার জন্য যদি গ্রহ প্রতিকার করতে চান, অথবা আপনাদের যে কোনো দোষ বা যে কোনো সমস্যার জন্য তন্ত্র প্রতিকার করতে চান, তাহলেও স্কলের মোবাইল নাম্বারটি নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও সামনেই 2023-এর এই মার্চ মাস নাগাদ আমার একটি জ্যোতিষ কোর্স শুরু হচ্ছে, এবং এই জ্যোতিষ কোর্সে আপনি যদি ভর্তি হতে ইন্টারেস্টেড হন, তাহলে পরেও মোবাইল নাম্বারটিকে সংগ্রহ করে আপনারা যোগাযোগ করে নেবেন, কারণ এই জ্যোতিষ কোর্সটি অনলাইনের মাধ্যমে শেখানো হবে এবং এইখানে এক বছরের কোর্স হবে এবং আপনাকে জ্যোতিষ হিসাবে সম্পূর্ণ রেডি করে দেওয়া হবে, তবে ফিসটা একটুখানি বেশি পড়বে। তো যাই হোক, ইন্টারেস্ট থাকলে আপনারা যোগাযোগ করবেন। আজকে আমরা মীন রাশির প্রেম, বিবাহিত জীবন এবং 2023 এবং 24 সালেতে মীন রাশির প্রেম ও বিবাহিত জীবনের উপরে কীভাবে প্রভাব পড়বে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। মীন রাশির মানুষ কে যদি আপনি প্রেম করেন, তাহলে পরে বলা হয় যে মীন রাশির মানুষকে যদি আপনি প্রেম করেন, তাহলে পরে আপনি অনেকটাই লাকি, কারণ মীন রাশির মানুষের মধ্যে অনেক ভালো ভালো গুণ থাকে। তবে মীন রাশিটি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, কোনোভাবে ডিস্টার্ব হয়ে যায়, তাহলে মীন রাশির মধ্যে অনেক সমস্যাও চলে আসে, সেই সমস্যার মধ্যে কিন্তু সবাই অ্যাডজাস্ট করতে পারবে না। তো মীন রাশির মধ্যে কিন্তু বিশেষ বিশেষ গুণ কিছু দেখতেই পাওয়া যায়, কারণ মীন রাশি একটি বৃহস্পতি প্রভাবিত রাশি। মীন রাশি হচ্ছে লগ্নের মানে মহারাশি, দ্বাদশতম রাশি এবং বৃহস্পতি প্রভাবিত একটি রাশি। বৃহস্পতি প্রভাবিত রাশি বলে এরা প্রচণ্ড জ্ঞানী হয়, ইন্টেলিজেন্ট হয় এবং জ্ঞান নেবার প্রচণ্ড চেষ্টা করে এরা। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলতে হবে যে এরা প্রচণ্ড সৎ মানুষও হয়, কিন্তু যদি রাশিটি পীড়িত না থাকে, বারবার বলছি কিন্তু এটা মাথায় রাখবেন, যদি রাশিটি পীড়িত না থাকে তাহলে মীন রাশি কিন্তু প্রচণ্ড সৎ প্রকৃতির হয়। তো যাই হোক, মানুষকে মানুষের সঙ্গে খুব ভালো মেলামেশা, মানুষের কথাবার্তাকে নিয়ে খুব জটিলতার মধ্যে না যাওয়া, এগুলো বিশেষভাবে দেখতে পাওয়া যায়। যদি রাশিটি পীড়িত হয়ে যায় তাহলে মানুষের সঙ্গে কথাই বলতে চাইবে না, মানুষের কথাকে অযথা জটিল করে দেবে, এরকম বেশ কিছু গুণ চলেও আসে। তবে রাশিটি পীড়িত না হলে মীন রাশি কিন্তু একদম মানে খুব ভালো একটি রাশি। তো যাই হোক, তার সঙ্গে সঙ্গে এই রাশির মানুষের প্রচণ্ড কল্পনা শক্তি থাকে, এবং এরা যদি কখনও কোনো ঝামেলার মধ্যে পড়ে, তাহলে এরা ঝামেলা করতে তো এমনি চায় না, এবং ঝামেলার মধ্যে যদি কখনও পড়ে যায় তাহলে পরে এরা একান্তে গিয়ে ভাবনা চিন্তা করে, একান্তে গিয়ে কখনও কখনও মুখ লুকিয়ে কাঁদেও এরকমও দেখতে পাওয়া যায়। তো যাই হোক, এরা কিন্তু মোটামুটি সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করে, এবং মীন রাশির মানুষদেরকে নিজের ওয়াইফের থেকেও বেশি আশেপাশের লোকরা খেতে বিশেষ ভালোবাসে, এবং মীন রাশির মানুষদের সঙ্গে তার বাড়ির লোকের বন্ডিং কিন্তু মোটামুটি ভালো থাকে। মীন রাশির মানুষরা খুব সুন্দর কথা বলতে পারে, আমি তো বললামই, এবং খুব সরলতা এদের মধ্যে একটা দেখতে পাওয়া যায়, খুব জটিল করে কোনো কিছু ভাবনা চিন্তা করে না, এবং তার সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে চলা, সবাইকে একটা সাহায্য করা, এরকম বেশ কিছু গুণ মীন রাশির মধ্যে চলেই আসে, দেখতেই পাওয়া যায়। এবার এই রাশির জাতক জাতিকা যারা আছে তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু কষ্ট পায়, এবং এরা হয়তো কাউকে বোঝায় না বা দেখায় না। তো এই রাশির মধ্যে একটা দোনোমনো ভাব দেখতে পাওয়া যায়, অর্থাৎ একটা মানে করবো কি করবো না, যাবো কি যাবো না, এরকম একটা ভাব চলে আসে। এবং এই রাশির অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে এরা কিন্তু অনেকটা বঞ্চিত হয়ে যায়, অর্থাৎ এদের ভালো মানুষের জন্য বেশ কিছু চান্স, বেশ কিছু সুযোগ সুবিধা এরা পায় না, বা মানে এরা নিতে চায় না, এরকম একটা ব্যাপার কিন্তু চলে আসে। তো যাই হোক, এরা ছোটোবেলা থেকে স্বপ্ন দেখে একটি ভালো প্রেম বা ভালো বিবাহিত জীবনের। তো ব্যাপার হচ্ছে যে স্বপ্ন দেখলেই তো হবে না, কিন্তু কপাল এদের কিন্তু প্রেম ও বিবাহিত জীবন সম্পর্কে খুব ভালো নয়, কারণ এরা যতটা স্বপ্ন দেখে, যতটা মনে করে, ততটা পরিমাণে হয় না। এদের প্রেমজ জীবন, এরা যার সঙ্গে প্রেম করে তাদের প্রচণ্ড মাথা গরম দেখতে পাওয়া যায়, তাদের মধ্যে একটু উল্টোপাল্টা কথাবার্তা বলার একটা ধরন দেখতে পাওয়া যায়, তবে মীন রাশি খুব একটা কিছু মনে করে না, ওটাকে অ্যাডজাস্ট করে নেয়।
তবে এদের প্রেমিকার থেকে ডমিনেটিং একটা ভাব, এদের প্রেমিকার একটা চিল্লাচিল্লি, কথাবার্তা একটু উল্টোপাল্টাভাবে বলা, এগুলোকে নিয়ে এরা বেশ কিছুটা সমস্যার মধ্যে থাকে এবং এরা কিন্তু মাঝে মধ্যেই টেনশনে পড়ে যায়। এদের এরা যার সঙ্গে প্রেম করে তাদের পরিবার, অর্থাৎ এরা যার সঙ্গে প্রেম করে তাদের পরিবার থেকেও বিভিন্ন রকম হেনস্থা এদেরকে মাঝে মধ্যেই হতে হয়। এবং এরা বিবাহিত জীবনেও কিন্তু খুব সুখী নয়, অর্থাৎ এরা বিবাহিত জীবনে বুঝতেই যায় না যে হ্যাঁ মনে করবেন যে সুখী আছে, কিন্তু যদি পার্সোনালভাবে জিজ্ঞেস করা হয় তাদের কিন্তু সুখী নয়। কারণ এদের বিবাহিত জীবনের প্রথমেতে বিশেষভাবে কিন্তু দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক রকম সমস্যা চলছে। হাজব্যান্ড এরা এমনি সাধারণভাবে এমন মানুষের সঙ্গে বিয়ে করতে চায় সেই মানুষের মধ্যে সংস্কার রয়েছে, জ্ঞান রয়েছে, এরকম একটা মানুষকে বিয়ে করতে চায়। এবং সেরকম মানুষকে বিয়ে করার পরেও সেরকম মানুষ যদি এদেরকে কিছু পরামর্শ দেয় এরা বিরক্ত হয়ে যায়। মানুষ মীন রাশির মানুষ কিন্তু কারোর পরামর্শ শুনতে খুব একটা রাজি হয় না, বিশেষভাবে আমি যে দেখেছি। এবং বিবাহের প্রথম 4-5 বছর, 6 বছর, 7 বছর এদের সমস্যা প্রচণ্ড পরিমাণে চলে। সন্তান হবার পর এদের সমস্যা কিছুটা আস্তে আস্তে কমে, তবে মীন রাশির বিবাহিত জীবনে কিন্তু বেশ কিছু সমস্যা থাকেই আমি দেখেছি। এরা যার সাথে বিবাহ করে তার সাথে বন্ডিং মোটামুটি ভালোই থাকে, মানে দেখলে আপনি কিন্তু বুঝবেনই না যে এদের মধ্যে কোনো সমস্যা আছে, বন্ডিং মোটামুটি ভালোই থাকে। তবে এদের ক্ষেত্রে বিশেষভাবে দেখতে পাওয়া যায় যে এদের বন্ডিংগুলো ভালো থাকে এই কারণে যে এরা প্রচণ্ড অ্যাডজাস্ট করে দেয় বিষয়গুলোকে। তবে মীন রাশির কোনো যদি বিবাহের পরে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে এরা কানেক্টেড হয়ে যেতে পারে, মানে যুক্ত হয়ে যেতে পারে। মীন রাশির একটু প্রেমিক সুলভ আচরণ মীন রাশির মধ্যে থাকে এবং মীন রাশির কথাবার্তা, মীন রাশির বক্তব্য, মীন রাশির বুদ্ধি, মীন রাশির একটা স্বাধীনতা বোধ, একটা লোকের সঙ্গে মেলামেশা, এগুলো একটা আকর্ষিত ব্যক্তিত্ব মীন রাশির মধ্যে। এগুলো তো এগুলো অন্য কোনো রাশির মধ্যে চট করে দেখতে পাওয়া যায় না। এবং আপনি যদি মীন রাশিকে খুব বাজে কথা বলেন, গরম হয়ে যাওয়ার কথা, সেখানে গরম হবেই না এরকমও কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায়। মীন রাশি খুব আর কি ধৈর্য রাখে, খুব ধৈর্যমান রাশি কিন্তু একটি। 2023 সালেতে মীন রাশির ক্ষেত্রে বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে প্রথম দিকে মীন রাশির বিবাহিত জীবনে সমস্যা চলে আসতে পারে 2023-এর প্রথম দিকে, এবং সমস্যা বৃদ্ধি হওয়ার চান্সটাও থাকবে। মীন রাশির একটা শনি সাড়েসাথী প্রবেশ করে যাচ্ছে, এর ফলে কিন্তু মীন রাশির মানসিক একটা ডিপ্রেশন, শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা সম্ভাবনা এবং ঠান্ডা লাগার একটা প্রবণতা, মানসিক ডিপ্রেশন যেটা বললাম, সবসময় একটা চিন্তা, এগুলো কিন্তু মীন রাশিকে বেশ কিছুটা হলেও ভোগাবে। বেশ কিছু অর্থ হঠাৎ 2023-এ কিন্তু লস হতে পারে, সেই দিকেও মাথায় রাখতে হবে। 2023 সালে কিন্তু কিছু শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম বা কিছু বিবাহিত জীবনে ওয়াইফকে নিয়েও কিছু ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম, এরকমও বেশ কিছু সমস্যা চলে আসতে পারে। 2024 সালে মীন রাশি বিশাল একটা অ্যাডভান্টেজ পাবে এবং 2024 সালে নতুন নতুন কিছু ভালো ভালো সুযোগ সুবিধা আসবে। 2024 সালে কিন্তু মীন রাশির বিবাহিত জীবন নিয়ে বড় সমস্যা আসতে পারে, সেই দিকও মাথায় রাখতে হবে, সেই দিকটাও চিন্তা করতে হবে। এছাড়াও 2024 সালেতে মীন রাশির ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে বা অন্য কোনো স্টেটে গিয়ে বসবাস করার একটা যোগও দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে তৈরি হচ্ছে। এবং মীন রাশির ক্ষেত্রে বিশেষভাবে যেটাকে বলবো, মীন রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা তো আসবেই বললাম প্রথম দিকে 2023-এ, তবে আস্তে আস্তে 2023-এর ডিপে, মানে বেশি 2023-এর আর কি যখন আস্তে আস্তে জুলাই মাস এরকম চলবে সেই সময় থেকে, মানে 2023-এর মধ্যেখান থেকে আর কি 2024 অবধি কিন্তু ব্যাপারগুলোকে আস্তে আস্তে করে শিথিল হবে। 2023-24 সালেতে মীন রাশি যারা প্রথম প্রথম বিবাহ করছে, নতুন বিবাহ করছেন, তাদের কিন্তু নতুন সন্তান হবার চোখ থাকবে। এবং মীন রাশির ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু কিছু কেনা, হঠাৎ কিছু আর্থিক ইন মানে আর্থিক লস, ধরুন কিছু একটা পরিবারের জন্য কিনলেন, সেই কারণে কিন্তু একটা আর্থিক লস হওয়ার সম্ভাবনাও থাকবে। এছাড়াও কিন্তু 2024 সালেতে মীন রাশির ক্ষেত্রে যেটা বলতেই হবে, 2024 সালে মীন রাশির একটুখানি মাথা গরম হওয়ার সমস্যা দেখতে পাওয়া যাবে। যদিও বা এখনও মাথা গরম রয়েছে মীন রাশির, তবে 2024 সালে একটু বারবার মাথা গরম হয়ে যাওয়া, একটু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেওয়া এবং বিবাহিত জীবনকে নিয়ে বেশি টেনশন হওয়া বা বেশি বিবাহিত জীবনকে প্রবলেম দেওয়া, এইরকম একটা সমস্যা কিন্তু 2024-এ কাটবেই। এবং 2024 সালেতে পরিবারের লোকজনদের সঙ্গে বেশ কিছুটা ভালো বন্ডিং তৈরি হবে। এবং 2024 বলবো না, 2023-এর লাস্টের দিকে কিন্তু 2023-এর জুন জুলাইয়ের পর থেকে দেখা যাবে পরিবারের জন্য মীন রাশি কিন্তু বেশ কিছুটা অর্থক্ষয় হতে পারে। এবং হঠাৎ আপনার পরিবারের কোনো ব্যক্তির
আপনার পরিবারের কোনো ব্যক্তি শারীরিক অসুস্থতার কারণে আপনার কিছু ব্যয় হইতে পারে, এরকম জায়গাটা কিন্তু রয়েছে। এবং মীন রাশির ওয়াইফ যারা রয়েছে তাদের ক্ষেত্রে বা ওয়াইফ বা পার্টনার যারা রয়েছে তাদেরকে কিন্তু মীন রাশির শ্বশুর বাড়ি থেকে কোনো ক্ষতি করতে পারে, এরকম কিছু চোখ তৈরি হয়ে যাচ্ছে। তবু আপনার জন্মছকের ওপর অনেক কিছুই ডিপেন্ডেড থাকে, যে আপনার জন্মছক সেটাকে পারমিট করছে কি না সেইগুলোকে দেখে তবেই এর ফাইনাল ডিসিশনের মধ্যে আসা উচিত। তবে আমি একটা কথাই বলবো যে সমস্যা তো আছেই 2023-24 সালে, তবে সেই সমস্যাকে কাটাবার জন্য ব্যবস্থা রয়েছে বিভিন্ন রকম। আপনাকে সঠিক গ্রহ প্রতিকার, সঠিক তন্ত্র প্রতিকারের মাধ্যমে নিজের সমস্যাগুলোকে ঠিক করে নেওয়া উচিত, তাহলে আপনি ভালো থাকবেন। নইলে পারে কিন্তু 2023-24 সালে তো আপনার বিভিন্ন সমস্যা চলে আসতে পারে। যাই হোক, অনুষ্ঠানটি যেটা বললাম সেই কথাগুলোর সঙ্গে আপনার জীবনে কতটা সাদৃশ্য খুঁজে পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।